প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের মধ্যে একটাই প্রশ্ন যে আমাদের এক্সামিনেশন কিভাবে হবে স্কুল কলেজ বন্ধ এক্সামিনেশন কি অফলাইনে হবে যেরকমভাবে আজকে এ কোভিডের সংক্রমণ বাড়ার সত্ত্বেও অফলাইনে এক্সাম হলো সেটের এর আইসোলেশনে রুমে পরীক্ষার প্রস্তুতি করা হলো তো আমাদের স্কুল কলেজের পরীক্ষার কি হবে ইউজি পিজির সেমিস্টারের পরীক্ষা কী কলেজ বন্ধ থাকার সত্ত্বেও ইউনিভার্সিটি বন্ধ থাকার সত্ত্বেও অফলাইনেই হবে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কি হবে এই মুহূর্তে সমস্ত তথ্য নিয়ে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব পরীক্ষার মোড নিয়ে আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই একটি লাইক প্রদান করো বন্ধুরা তোমরা সকলেই জানো এই মুহূর্তে আমাদের রাজ্য তথা দেশে এ কিন্তু কোভিডের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজ্যে আংশিক লকডাউন চলছে শুধুমাত্র আমাদের রাজ্য না একাধিক রাজ্যে কিন্তু দেশের আংশিক লকডাউন চলছে সাথে স্কুল কলেজ পুনরায় কিন্তু বন্ধ হয়ে গেছে এরই মধ্যে রাজ্যে একাধিক পরীক্ষা রয়েছে তার মধ্যে ছিল সেটের পরীক্ষা আজকে সেই সেটের পরীক্ষা কিন্তু অফলাইনে নেওয়া হয়েছে আইসোলেশন রুম করা হয়েছে যাদের টেম্পারেচার একটু বেশি তাদের আইসোলেশন রুমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটি কলেজে এবং একই সাথে পিপিটি কিট পরে এ যে শিক্ষক রয়েছে সেই শিক্ষক কিন্তু ও পর্যালোচনা করবে কিংবা ইনভিজিলিটার যে রয়েছে সে কিন্তু পিপিটি কিট পরে ওই আইসোলেশন রুম করা এক্সাম হলে থাকবে এই রকমভাবে কিন্তু এই সংক্রমণে এ পরীক্ষা নেওয়া হয়েছে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকের মধ্যে একটাই প্রশ্ন আসছে যে ইউজি পিজির পরীক্ষা রয়েছে সেমিস্টারের সেই পরীক্ষার কি হবে সেই পরীক্ষাও কি এভাবেই পরীক্ষা হবে তো এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এরকম একেবারেই না সেটের যে সাথে সেমিস্টারের পরীক্ষা কখনোই তুলনা হয় না তোমাদের যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন কিন্তু সম্পূর্ণভাবে এ কিন্তু অফলাইনে না অনলাইনেই হবে রীতিমতো আগে অ্যাডভাইজারি জারি হয়েছে অনেক ইউনিভার্সিটি এই প্রায় বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তি দ্বারা পুরো ব্যাপারটা জানিয়ে দিয়েছে যে তোমাদের যে এক্সাম রয়েছে সেটা সম্পূর্ণভাবে অনলাইনেই হবে এ কিন্তু এমনও কিছু ইউনিভার্সিটি আছে যারা এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি দেয়নি তা সত্ত্বেও বলে রাখছি এই শিক্ষা দপ্তরের থেকে কিন্তু রীতিমতো জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে এ কোনো রকম অফলাইনে পঠন পঠন না সমস্ত কিছুই অনলাইনে এবং পরীক্ষা যেটা আছে সেটাও অনলাইনেই হবে কাজেই তোমরা যারা ইউজি এবং পিজির ছাত্রছাত্রী রয়েছে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই তোমাদের এক্সামিনেশন সম্পূর্ণভাবে অনলাইনেই হবে অফলাইনে নয় এমনকি কিছু এক্সামিনেশন অফলাইনে ঘোষণা ছিল সেই এক্সামিনেশন কিন্তু এই মুহূর্তের জন্য বাতিল করেছে এমনকি নার্সিংয়ের বহু পরীক্ষা কিন্তু এই মুহূর্তে সংক্রমণ বাড়ায় পরীক্ষাকে সম্পূর্ণভাবে এই মুহূর্তের জন্য বাতিল করা হয়েছে যেটা রাজ্যের স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় কিন্তু জানিয়ে দিয়েছে তো কাজেই তোমরা যারা কলেজের ছাত্র আছো তোমাদের এক্সামিনেশন অনলাইনেই হচ্ছে অফলাইনে নয় এবার কথা হচ্ছে কলেজের এক্সাম তো অনলাইনে হচ্ছে এ স্কুলের এক্সামের কী হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর এক্সামের কী হবে দেখো তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি সবার আমার প্রথমেই বলে রাখি তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমরা অনেকে জিজ্ঞাসা করছো দেখো একাদশ শ্রেণীর ক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষা নিয়ে অতটা বেশি গুরুত্ব দিচ্ছে না বলেই মনে হচ্ছে রাজ্য কারণ ওর একাদশ শ্রেণীর যে পরীক্ষা সেই পরীক্ষায় নিয়েও বেশিরভাগ স্কুলই কিন্তু সম্পূর্ণভাবে পাশ করিয়ে দেয় কারণ একাদশ শ্রেণীর পায়াস ফেল সম্পূর্ণভাবে স্কুলের ওপরই নির্ভর করে সেই কারণেও বেশিরভাগ স্কুল কিন্তু প্রত্যেক বছর কোভিডের সংক্রমণ ছাড়াও কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকটি স্টুডেন্টকে প্রায় টুয়েলভে উত্তীর্ণ করে দেয় এই কারণে একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে স্পেসিফিক কিছু জানানো হয়নি কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কিন্তু প্রতি বছরের মতো এবছরও ও বোর্ড কর্তৃপক্ষ কিন্তু চাই যে পরীক্ষা নিতেই কিন্তু সংক্রমণ বৃদ্ধি হয় যেভাবে আমরা না চাওয়ার সত্ত্বেও স্কুল কলেজ বন্ধ হয়েছে সংক্রমণ যদি বাড়ে কালিং বা পরীক্ষার যে সময় দেওয়া হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সেই সময় যদি সংক্রমণ বেড়ে যায় সেক্ষেত্রে কি হবে পরীক্ষাটাকে একটু পিছিয়ে নেওয়া যায় নিয়ে যাওয়া হবে যদি সেই সময়েও ও পরীক্ষা না নেওয়া সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা আগের বছরের মতন বাতিল ছাড়া কোনো উপায় থাকবে না এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলবো সমস্তটাই নির্ভর করছে পরবর্তীকালে কোভিডের সংক্রমণ কি থাকে সেই কারণে তোমাদের প্রত্যেকে অনুরোধ করব এই এই সিচুয়েশানের ওপর নির্ভর না করে তোমরা পড়াশোনাকে কিন্তু অতি অবশ্যই জোর দাও পরবর্তীকালে যাই হবে তোমাদের যাতে কোনো রকম ক্ষতি বা তোমাদের যেন পরবর্তীকালে কোনো রকম সমস্যা না হয় আর এই মুহূর্তে তোমাদের কি মনে হচ্ছে তোমাদের মতামত কি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানিও তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা কলেজে যারা ছাত্রছাত্রী আছো তোমরা পরীক্ষা দেবে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও